আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। একটা কর্ম বেদাত অথবা হারাম, এটা সবসময় আমরা বলবো বেদাত অথবা হারাম অথবা সুন্নতের খেলাফ, কিন্তু যে ব্যক্তি এই কাজটা করছে তার বিচার কিন্তু একটা কাজ দেবে না, তার আরও কাজ আছে। একটা লোক হয়তো নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রেখে, সুন্নতের মতো অনেক কাজ করে, দু একটা বেদাত না করে, আর একজন লোক শুধু বেদাতই করে, কোনো সুন্নতি করে না, আর একজন লোক খুবই সুন্নত চাই না বুঝে হয়তো দু একটা বেদাত করে, তিনজন কি সমান হবে নাকি? কাজেই মানুষের ব্যাপারে আমরা যখন কোনো ব্যাপারে বলি যে এই কাজটা সুন্নতের খেলাফ, তার মানে এই নয় যেই এই কাজ করবে তাকে আমি ঘৃণা করবো, সেই বেদাতি করে গাল দেবো, না। যেটা সুন্নতের খেলাফ সে সুন্নতের খেলাফ, আমি বলবো না যেটা সুন্নত, সুন্নত বলতে গেলে নবীজির আমল তো লাগবে আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিন্তু যিনি এটা করেন তার পর্যায়ে আছে। এই জন্য অনেকে ভালো মানুষ, সুন্নতপন্থী মানুষ অনেক সুন্নত করেন, আবার কিছু বেদাত করেন, তার ব্যাপারে আমাদের চিন্তা যে তিনি এটা ভালো মানুষ, কিছু ভুল করছেন। আবার অনেকেই শুধু বেদাতটুকু নিয়েই আসেন, তিনি বেশি খারাপ, তার জন্য আমরা বেশি দাওয়াতের চেষ্টা করবো, দোয়া করবো। মানুষে মানুষে মুসলমানের ভালো আমলগুলো খারাপ আমলের কারণে বাতিল হয় না। আল্লাহ কি বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তার মানে হলো নেক আমলের কারণে আল্লাহ গুনার আমলগুলো মাফ করে দেন। আর আমরা কি করি, আমাদের কথা হলো গুনার আমলের কারণে সব নেক আমল বাতিল হয়ে যাবে। একজন লোক নামাজ পড়ল, নামাজের পরে মোনাজাত করলো অথবা করলো না, আপনি রেগে গেলেন, এই বেটা কিসের নামাজ পড়লো, মোনাজাতটা করলো না, দোয়া মুখল এবাদা। আর একজন উল্ল, এই বেটা বেয়াদব, নবীর সুন্নত বোঝে না, মোনাজাত করলো, আপনি ওর মোনাজাতটা দেখলেন আর ওই 10 মিনিটের নামাজটা তো চোখে পড়লো না, নাকি নামাজটা আপনার মোটেও চোখে পড়লো না, ঠিক না? ও যে নামাজ পড়লো, আল্লাহর কাছে সেজদা করলো, সূরা ফাতিহা পড়লো, সুবহান রাব্বিল আলা, এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? এইগুলোর তুলনায় এই কাজটা বেশি খারাপ না এইগুলো বেশি ভালো? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমলের উসিলে আল্লাহ বদ আমল মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ শাস্তি দিলে দিতে পারেন, কিন্তু আল্লাহ কি একটা গুনার জন্য 700 গুণ শাস্তি দেন, ঠিক না? আর একটা সওয়াবের জন্য একটাই সওয়াব দেন, ঠিক না? তো উল্টোটা না, আমাদের মুমিনদের চেতনা কেন উল্টে গেল?